নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা, নতুন প্রজন্মের জাগ্রত সৈনিক, জাতীয় পার্টির দুদিনের কাণ্ডারি, যুগ্ম মহাসচিব জনাব হাসিবুল ইসলাম জয় ভাই আমাদের মাঝে উপস্থিত। আপনারা জানেন আজকের অনুষ্ঠানের আন্দোলন হয়েছিল, যা আত্মাহুতি দিয়েছিল তাদের স্মরণে আজকে এই মে দিবস। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন জাতীয় ত্রিহুইলার মনো শ্রমিক পার্টির নেতৃবৃন্দ মিলন ভাই, জাহাঙ্গীর ভাই এবং আবু হানিফের নেতৃত্বে আমরা তাদেরকে করতালির মাধ্যমে জাতীয় মনো শ্রমিক পার্টির পক্ষ আমাদের সেই সকল শ্রমিক ভাইদের উদ্দেশ্যে তাদের মাগফিরাতের কামনায় তাদেরকে গভীর মন থেকে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাপত্তা পালন করব। সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন করি। ধন্যবাদ সকলে ধন্যবাদ প্রধান অতিথিকে গ্রেস প্রদান করলেন মেহেদী হাসান শিপন। এ পর্যায়ে আজকের অন্যতম প্রধান আকর্ষণ ঢাকা চার ধন্যবাদ ধন্যবাদ এ পর্যায়ে আমরা যদি এক হতে থাকি, ঐক্যবদ্ধ থাকি, আমরা আমাদের দাবি সরকারের কাছ থেকে আদায় করে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। আমি এই মঞ্চ থেকে সকল মোটর মালিক দয়ঙ্গনে বলবো, আমাদের শ্রমিক ভাইদেরকে অতি সত্বর সকল কাগজপত্র থেকে নিয়োগপত্র দিতে হবে। মোটর শ্রমিক ভাই সরকারের দিতে হবে, কারণ আমরা অত্যন্ত পরিশ্রম করে আমাদের মতন মেহনতি শ্রমিক আর কেউ নাই। আমরা অত্যন্ত পরিশ্রম করে আমরা আজকে এই অবস্থায় এসেছি। আজকে আমরা নিরাপদ সড়ক চাই, জনগণ নিরাপদ সড়ক চায়, ছাত্ররা নিরাপদ সড়ক চায়, আমরা মোটর শ্রমিক ভাইরাও নিরাপদ সড়ক চাই। কিন্তু এই দেশের সরকার, এই দেশের সংস্থাগুলো নিরাপদ সরকার দিতে পারে না, নিরাপদ সড়ক দিতে পারে না, কারণ মানুষ যেখান থেকে ইচ্ছে এখান থেকে রাস্তা পার হয়, কোনো রাস্তার ফুটপাতে রেলিং নাই। তখন যদি রাস্তার গাড়ির সামনে দিয়ে যদি একটা মানুষ পার হয়, একটা ছাত্র পার হয়, তখন যদি সে মারা যায় তখন ড্রাইভারের দোষ, কিন্তু ড্রাইভারের সেটা দোষ না, সেটা সেই ছাত্রর সেই লোকটির দোষ। সুতরাং আমরা ঢাকা শহর সহ সারা বাংলাদেশে সকল ফুটপাথ মুক্ত করে রেলিং এর ব্যবস্থা করতে হবে, যাতে যেখান থেকে যেখান ফুটপাথ দখল মুক্ত করে রেলিং এর ব্যবস্থা করতে হবে, কারণ যেখান থেকে সেখান থেকে যাতে মানুষ রাস্তা পার হতে না পারে। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, একতা থাকুন, শৃঙ্খলাবদ্ধ থাকুন, আপনারা সব সময় এক থাকে, এক থেকে আমরা আমাদের আন্দোলন করে যাব, আমরা শ্রমিকের দাবি আদায় করে নিয়ে যাব।
এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। কারণ আমাদের প্রধানমন্ত্রী বিশেষ অতিথি বক্তৃতা দেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জাতীয় পার্টি জিন্দাবাদ, পল্লীবন্ধু হোসেন মন্দিরেশ্বর জিন্দাবাদ, জাতীয় মোটরশ্রমিক পার্টি জিন্দাবাদ, জাতীয় সড়ক পরিবহন মোটরশ্রমিক ফেডারেশন 27 জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে জাতীয় মোটর শ্রমিক পার্টির উদ্যোগে মহান মে দিবসের এই আলোচনা সভার আজকের সভার সভাপতি, যিনি তিলে তিলে সংগঠনটিকে গড়ে উঠিয়েছেন, আমাদের স্তের ছোট ভাই মোটর শ্রমিক পার্টির প্রতিষ্ঠাতা বিপ্লবী সভাপতি জনাব মুস্তাকুর রহমান মুস্তাক, আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা পল্লীবন্ধু এরশাদের স্থায়ের ছোট ভাই, জাতীয় পার্টির কো চেয়ারম্যান, সাবেক সফল মন্ত্রী, যিনি রাজপথে সারা দেশে জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে করছেন, সেই বিপ্লবী নেতা জনাব গোলাম কাদের এমপি মহোদয় এখানে উপস্থিত আছেন। আমার স্থায়ের ছোট ভাই যুগ্ম মহাসচিব জনাব হাসিবুল ইসলাম জয়, শ্রমিক পার্টির নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার প্রাণপ্রিয় শ্রমিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। যখনই পয়লা মে আসে তখনই কিন্তু সারা দেশে এই শ্রমিকদের যে দাবি দেওয়া সেই দাবিগুলো উচ্চ কণ্ঠে তারা বলে, কিন্তু বাস্তবে আমি বলতে চাই, আপনারা জানেন যে এই শ্রমিক যাদের মাথার ঘাম পায়ে ফেলে, যাদের ঘাম শোষণের আগেই তাদের পয়সা দেওয়া উচিত, সেই শ্রমিকরা সত্যিকারের এদেশের কৃষক শ্রমিকের সেই শ্রমিক যারা, তাদের আজকে বলেছে নিরাপদ সড়ক চাই। আমি মনে করি ঠিক সেই আমাদের আদমজিতে আমাদের প্রিয় নেতা সাবেক সফল রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদ সিদ্দিক সরকার সিদ্দিক সর্দার সেদিন দাবি তুলেছিলেন, আর তখনই আমাদের নেতা দুটি গ্রাচুইটি বোনাস এই শ্রমিকদের জন্য উনি সেদিন দিয়েছিলেন, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আজকে মজদুর ভাইদের ভাই ও বোনদের জন্য জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা সকলে জানেন যে মে দিবসে আমরা পয়লা মে এই এই দিনটিতে আমরা সারা বিশ্ববাসী এটাকে নির্দিষ্ট করেছে কি জন্য, যে শ্রমিক সমাজের অবস্থানটি জানার জন্য, তার মূল্যায়ন করার জন্য, এবং তারা যাতে ভবিষ্যতে আবার নিপীড়িত নির্যাতিত হিসাবে অবহেলিত হিসাবে না থাকে সেটা নিশ্চিত করার জন্য একদিন আমরা বছরে একদিন আমরা শ্রমিকদের কথা চিন্তা করব, তাদের অবস্থা চিন্তা করব। সারা বিশ্বব্যাপী এটা স্বীকৃত হয়েছে যে এই দিনটি বিশ্বের সর্বত্র শ্রমিকদের কী অবস্থা, তারা কী কী অবস্থায় আছেন, তাদের কীভাবে কীভাবে তাদেরকে অবহেলার থেকে উঠিয়ে তাদেরকে মুক্তি দেওয়া যায় তার ব্যবস্থা করবে সব বিশ্ববাসী সবাই চিন্তা করবে। আমাদের দেশেও এখন আজকে এই পয়লা মেতে এসে আমাদের মূল্যায়নের সময় এসছে, আমাদের শ্রমিকরা কেমন আছে সাধারণভাবে চিন্তা করলে আমাদের শ্রমিকরা এখনও বিভিন্নভাবে অবহেলিত, নির্যাতিত এবং নিষ্পেষিত, এটা এটার মধ্যে কোনো সন্দেহ নেই। তবে কথা হলো সরকারের আইন, অনেক ধরনের সুরক্ষামূলক আইন আছে, অনেক ধরনের বিধিবিধান আছে, ব্যবস্থা আছে, অনেক ডিপার্টমেন্ট আছে, অনেক ফান্ড আছে, তো সত্যিকার অর্থে বলতে গেলে এগুলো সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে না, আইন সঠিকভাবে মানা হচ্ছে না, এবং আইনের যে বাস্তবায়ন এটাও সঠিকভাবে করা হচ্ছে না। আপনারা অনেকেই অনেক দাবি দাবার কথা বলেছেন, একটি কথা হলো আমাদের দেশের শ্রমিকদের যে সংগঠন করার অধিকার, শ্রমিকদের দাবি নিয়ে বিভিন্নভাবে যে তাদের মামলা মোকদ্দমা করার অধিকার, এগুলো আছে, আইনে আছে, কিন্তু বাস্তবে বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে এগুলোকে অসম্ভবভাবে এটাকে নেগলেক্ট করা হয়, এটার বিষয়ে কোনো রকম মান্য করা হয় না, এবং না মানা হলে যে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয় সেটা করা হয় না। শুধু সরকারি যেগুলো প্রতিষ্ঠান সেখানে শ্রমিকের আইন মানা হয় এবং সেখানে শ্রমিকদের ব্যবস্থা যেটা 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 তাদের অধিকার আছে সেটা দেওয়া হয়, অনেক ক্ষেত্রে অতিরিক্ত দেওয়া হয় যেটা তাদের আইনের মধ্যে কভার করে না সেটাও অনেক সময় দেওয়া হয়, কিন্তু আসলে বাংলাদেশের শতকরা 90 ভাগের বেশি 99 ভাগ শ্রমিক যে বেসরকারি শ্রমিক তাদেরই বিষয়ে কিন্তু এই আইনগুলি প্রযোজ্য হয় না, এবং আইন প্রযোজ্য করার জন্য যে ধরনের সংস্থা আছে
তারা কার্যকরভাবে কাজ করতে পারছেন না বা করছেন না, বিভিন্ন কারণে করছেন না। তা আমরা আজকে এটি বলতে চাই যে এই মহান মে দিবসে আমাদের মূল্যায়ন হলো শ্রমিকদের অধিকার যেটা আইনগতভাবে আছে সেটা যেন প্রতিষ্ঠিত হয়, সরকারকে এটা নিশ্চিত করতে হবে। সরকারি প্রশাসনে যারা কর্ম বিভিন্ন জায়গায় আছেন তাদেরকেও এই বিষয়ে নিশ্চিত করতে হবে, না করা পর্যন্ত শ্রমিকদের তাদের দাবি দাবা। জাতীয় মোটর শ্রমিক পার্টি সহ আমাদের সকল অঙ্গ সংগঠন শ্রমিকদের ন্যায্য দাবির পিছনে তাদের যে কোনো আন্দোলনে সমর্থন দিয়ে তাদের সঙ্গে আমরা থাকবো, এই অঙ্গীকার আজকে এই মে দিবসে আমি করতে চাই। আপনারা জানেন যে আমরা জাতীয় পার্টির সংসদে আছি, আমাদের সংসদ আয়োজন এখানে আমার কলিগ এখানে আছেন সহকর্মী, আমরা বিভিন্ন সময় এই বিষয়গুলি তুলে ধরব এবং সামনের দিকে যখন যেটা দরকার হবে আপনারা আমাদের মাধ্যমে সংসদে যাতে সরকারের এবং দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করা যায় তার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং এগুলো আমাদেরকে তথ্যসহ তুলে ধরবেন, তথ্যসহ এবং ঘটনা কী হচ্ছে, কেমন করে হচ্ছে, কী হলে ভালো হয় এগুলো আমরা সামনের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করব, সরকারের প্রশাসনের এবং দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে এগুলো যাতে পালন করা হয় তার জন্য আমরা ব্যবস্থা নেব। এখন সামনে র্যালি আছে, আর বক্তব্য দেবো না, প্রচণ্ড গরম, আপনার সুশৃঙ্খলভাবে র্যালি করবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের সকলকেই শুভকামনা করে আজকের মতো আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। পল্লী পিতার মে দিবস, পল্লী ভূমির মে দিবস, পল্লী ভূমির মে দিবস, পল্লী
বাস্তবায়ন হচ্ছে না এবং বিভিন্নভাবে শ্রমিকরা এখনও নির্যাতিত এবং হয়রানির শিকার হচ্ছে। আমরা আপনাদের পাশে আছি, অতীতও ছিলাম, ভবিষ্যতেও থাকবো। যে কোনো ন্যায্য দাবি নিয়ে আপনারা যদি জাতীয় পার্টির কাছে আসেন, ইনশাল্লাহ সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। Yeah, yeah, yeah.